দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। গত 3 বছরে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে মোট 48 জনের বিরুদ্ধে 26টি মামলা হয়েছে। বিধানসভা অধিবেশনের তথ্য দিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। জানা গেছে 2018 সালে এক্ষেত্রে মামলার সংখ্যা ছিল 7টি, 2019 সালে 10টি এবং 2020 সালে 9টি মামলা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে এখনো পর্যন্ত 4টি মামলার চার্জশিট জমা দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা গেছে। উপজাতিদের উন্নতির জন্য সার্বিক ক্ষেত্রে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান রাজ্য সরকার। বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন এডিসি এলাকায় প্রসঙ্গ তুলে ধরে আইনমন্ত্রী রতনলাল নাথ বলেন, এডিসি এলাকায় প্রতিকূলতা সৃষ্টি করার জন্য মরিয়া সুবিধাবাদীরা, উন্নয়নমূলক কর্মকাণ্ডে এদের কোনো যোগদান নেই, অথচ কেউ হঠাৎ করে এসে বলছে আমি বুবাগরা। আইনমন্ত্রী বলেন, বুবাগরা শব্দের অর্থ হচ্ছে রাজা। এই প্রসঙ্গে ত্রিপুরা পার্টির নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশে গণতন্ত্র চলছে তখন কিসের আবার রাজা বা বোবাকরা, ব্যাপারটাই তো আশ্চর্যজনক। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালের তথ্য অনুযায়ী রাজ্যে বর্তমানে কর্ম বিনিয়োগ কেন্দ্রে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নথিভুক্ত কর্মপ্রত্যাশী যুবক যুবতীদের মোট সংখ্যা হল 2,28,428 জন। বিধায়ক শঙ্কর রায়ের আনিত এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই তথ্য দিয়ে রাজ্য সরকারের কর্মসংস্থান এবং জনশক্তি পরিকল্পনা দপ্তর জানান। তথ্য অনুযায়ী রাজ্যে 10ম শ্রেণী পাশ করা মোট বেকারের সংখ্যা 62,912 জন, উচ্চ মাধ্যমিক পাশ করা বেকার রয়েছে 61,831 জন। তথ্য অনুযায়ী রাজ্যে স্নাতক বেকারের সংখ্যা 49,616 জন। অন্যান্য বছরগুলির তুলনায় খুনের ঘটনা কমছে, কমছে অস্বাভাবিক মৃত্যুর সংখ্যাও। বিরোধী দলের এক বিধায়কের আনীত প্রশ্নের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র দফতরের সূত্রে জানানো হয়েছে, 2020 সালে রাজ্যে মোট 114টি খুনের ঘটনা ঘটেছে। তার মধ্যে 153 জন নারী, 6 জন শিশু এবং 1 জন কিশোরী রয়েছে। এবছরে 1 এপ্রিল থেকে 2021 সালের 12ই মার্চ পর্যন্ত গোটা রাজ্যে 1,504টি অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এক্ষেত্রে আত্মহত্যার ঘটনা 802টি। অধিকাংশ অস্বাভাবিক মৃত্যুর মামলা চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যে স্বরাষ্ট্র দপ্তরের কড়া পদক্ষেপ অব্যাহত থাকবে। সোমবার বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানানো হয়েছে, 2018 সালে মোট 39,56,52,903 অর্থমূল্যের মাদক সামগ্রী আটক করা হয়েছে। পরের বছর 23,70,39,350 টাকা এবং 2020 সালে 13,87,01,567 টাকা মূল্যের হেরোইন, ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, গাঁজা ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এই 3 বছরে দেশি বন্দুক 9mm পিস্তল সহ মোট 82টি বেআইনি অস্ত্র উদ্ধার করা হয়েছে দপ্তরের তরফে। 2018-19 এবং 2019-20 অর্থবছরে মোট 4,466 জন বেকার চাকুরির বয়স হারিয়েছেন। বিভাগীয় দপ্তর সূত্রে জানানো হয়েছে, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালের তথ্য অনুযায়ী 2018-19 অর্থবর্ষে বয়সোত্তীর্ণ বেকারের সংখ্যা 2,190 জন এবং 2019-20 অর্থবর্ষে বয়সোত্তীর্ণ বেকারের সংখ্যা 2,276 জন। দপ্তরের তরফে জানানো হয়েছে, এইসব বেকার রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্বনির্ভর প্রকল্পে অর্থ ব্যাংক ঋণ সাহায্য পেতে পারে এবং স্বনির্ভর হতে পারেন। রাজ্যে নিখোঁজ মহিলাদের উদ্ধার করার ক্ষেত্রে পুলিশের সাফল্য উল্লেখযোগ্য। সোমবার বিধানসভায় স্বরাষ্ট্র দফতর প্রদত্ত তথ্যে এই চিত্র উঠে এসেছে। তথ্য অনুযায়ী 1 জানুয়ারি 2019 থেকে 31শে জানুয়ারি 2021 অবধি রাজ্যে মোট 2,287 জন মহিলা নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে 240 জন নাবালিকা রয়েছে। দপ্তর সূত্রে জানানো হয়েছে, 2,287 জনের মধ্যে 1,965 জন মহিলাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া মহিলাদের মধ্যে 1,750 জন প্রাপ্তবয়স্ক রয়েছেন।
বিয়ের বছর ঘুরতে না ঘুরতে মারাত্মকভাবে অগ্নিদগ্ধা সীমা আক্তার নামে এক তরুণী বধূ। আশঙ্কাজনক অবস্থায় বধূকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড এলাকায়। কলমচরা থানায় পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। আজ থেকে প্রায় 9 মাস আগে ভালোবেসে একই এলাকার মুখলেশ মিয়ার ছেলে তফদুল হোসেনের সাথে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিবাহ হয় সীমা আক্তারের। তফদুল কর্মসূত্রে বিয়ের পর থেকেই বিদেশে ছিল, সম্প্রতি সে বাড়ি ফিরে এসেছে। অভিযোগ, স্বামী শাশুড়ি মিলে সীমাকে মানসিকভাবে নির্যাতন করত। গৃহবধূ স্বামীর সঙ্গে ঝগড়া করার কারণে গত 3 থেকে 4 দিন তার শ্বশুরবাড়িতে কোনো রকম খাওয়া দাওয়া করেনি বলে এলাকাবাসী সূত্রে খবর। বাড়িতে কাজ করত না বলে তাকে নিয়মিত অত্যাচার করত তার শ্বশুর শাশুড়ি। সোমবার সকালে শ্বশুরবাড়িতে নিজের ঘরের মধ্যে শরীরে কেরোসিন ঠেলে আগুন দেয় সীমা। তার শরীরে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকায় আর সহ্য না করতে পেরে ঘরের বাইরে এসে চিৎকার করতে থাকে সীমা। তখন এলাকার লোকজন এসে তার শরীরের আগুন নেভানোর চেষ্টা করে। পরবর্তী সময়ে সীমাকে স্থানীয় বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। পুলিশ জানিয়েছে, আগুনে তার শরীরের প্রায় 85% পুড়ে গেছে। কিভাবে মানে সে আগুন লাগছে? ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী এবং অন্যান্যরা পলাতক। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সীমাকে তার শ্বশুর শাশুড়ি ও স্বামী বিয়ের পর থেকেই জ্বালাতন করতেন, অথচ সে সব মুখ বুজে সহ্য করত। এদিকে সীমার বাপের বাড়ির লোকেরা এই ঘটনায় পরিকল্পিত খুনের চেষ্টার অভিযোগ তুলেছেন। গত 3 দিনে বক্সনগর এলাকায় 2 জন গৃহবধূ শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে, আর তাতে রবিবার মৃত্যু হয় দুপুরিয়া বন্ধ এলাকার সোনালী আক্তার নামের গৃহবধূর। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা তদন্তে নেমেছে বক্সনগর থানার পুলিশ। ভিউরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।